एबारই प्रथमबारेर जोन्नो आईएसएल खेलते चलेছে মোহনবাগান। এটিকের সঙ্গে গাঁট ছড়া বেঁধে অন্যতম শক্তিশালী দল এটিকে মোহনবাগান। आईएसएल শুরুর আগে জি ২৪ ঘণ্টাকে একান্ত সাক্ষাৎকার দিলেন এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্ত। সামনেই আইএসএল, বহু টালবাহানার পর এবছরই প্রথমবার মোহনবাগান এটিকের সাথে মার্চ করার পর এটিকে মোহনবাগান নাম নিয়ে আইএসএলে খেলতে নামছেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্ত। দেবাশিস দা, আপনাকে জি ২৪ ঘণ্টায় স্বাগত। ধন্যবাদ, নমস্কার। দেবাশিস দা, প্রথমেই যে প্রশ্নটা করব, জার্সি বিতর্ক নিয়ে যে একটা বড় ঘটনা ঘটে গেল কিছুদিন ধরে, তিনটে তারা কেন দেওয়া হয়েছিল, এটা কি আগেই ভাবা যেত না? কারণ এত সমর্থক, তাদের সেন্টিমেন্ট, এইটা সুযোগটা কেন হলো, এটা সুযোগটা তৈরি হলো কেন? দেখুন, এখানে একটা সবচেয়ে বড় ভুল ধারণা আছে। এই তিনটে তারা কারা করেছিল? এটিকে মোহনবাগান করেছিল না অন্য কেউ করেছিল? তিনটে তারার সঙ্গে এটিকে মোহনবাগানের কোনো সম্পর্ক নেই। এটা আইএসএল তাদের নিজস্ব লোগো। এটিকে মোহনবাগানের লোগোর সঙ্গে কিন্তু তিনটে তারা কোনো সম্পর্ক নেই। মোহনবাগানের ঐতিহ্য, অবশ্যই এত ঐতিহ্যপূর্ণ একটা ক্লাব, তুমি সবুজ মেনুর রঙটা আমরা ধরে রেখেছো, কিন্তু এই যে লোগো কিন্তু চেঞ্জ হয়েছে। তুমি যদি দেখো, কারণ লোগোর তলায় ফাউন্ডেড 1889 লেখা থাকতো, যেটা এই লোগোতে কিন্তু লেখা নেই। সেটা নিয়ে তোমার কি বক্তব্য? না, তোমরা তাহলে ম্যাকডোনাল্ড মোহনবাগানের লোগো দেখোনি, সেখানে কি 1889 লেখা থাকতো? মোহনবাগান ফুটবল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যেটা খেললো গত বছর, যেটা আই লিগ চ্যাম্পিয়ন, তার কি ফাউন্ডেড 1889 লেখা আছে? এগুলো দেখো, কিছু মানে মানুষ, তোমরাও যা, সেই কোম্পানিটা কবে তৈরি হয়েছে, সেই কোম্পানিটা কি 1889 তৈরি হয়েছে? কিন্তু এটা লিগাসিটা বহন করছে। সেম রাখা হয়েছে, শুধু এটিকে নামটা জোড়া হয়েছে। এবং ফাউন্ডেড 1889 আমাকে লিখতে হবে না যে আমি 1889 সালে জন্মেছি। মোহনবাগান ইতিহাসকে লিখে মোহনবাগানকে বোঝাতে হয় না, মোহনবাগান তার ইতিহাস নিজেই বহন করে। কোয়েস্ট ইস্ট বেঙ্গলের স্পন্সর ছিল, তারপরে আরামকোর সাথে কথা হয়েছে, ভেঙে গেছে, তারপরে আবার স্ট্রিট সিমেন্টস, তিনটি ইনভেস্টার কিন্তু ইস্ট বেঙ্গলে কথা হয়েছে এবং ফাইনালও হয়েছে। এবং তারপরে মোহামেডান স্পোর্টিং, যারা কিনা অন্য দুটো প্রধানের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল, তারাও কিন্তু বর্তমানে ইনভেস্টার পেয়েছে। তো মোহনবাগানকে আরেকটু অপেক্ষা করতে পারতো না, যে একটা ইনভেস্টার পেয়ে একদম ইন্ডিপেন্ডেন্টলি শুধু মোহনবাগান নামটা নিয়ে যদি খেলতে পারতো? তোমার কি মনে হয় একটু অপেক্ষা করা যেত, নাকি এটিকে সাথে মার্জ না করে? সেটা কি মনে হয়? প্রথম কথা হচ্ছে, দু তিনটে জিনিস জানতে হবে। আমি অন ক্যামেরা আপনাকে জিজ্ঞেস করছি, এসসি ইস্ট বেঙ্গলের কি কন্ট্রাক্ট সই হয়েছে ইস্ট বেঙ্গল এবং শ্রী সিমেন্টের? না, আমি আপনার মুখ থেকে জানতে চাই, সই হয়েছে? না, এখনো হয়নি, কন্ট্রাক্টই হয়নি, চুক্তি করে উঠতে পারছে না। এক, মোহামেডান, দেখুন মোহামেডান একটা ছোট হয়েছে। আমরা যতদিন আই লিগ খেলেছি আমাদের কারোর সঙ্গে মার্জের দরকার হয়নি, যা আমরা স্পন্সরশিপ নিয়েছিলাম এর সঙ্গে। এবার এটিকের সঙ্গে আপনি বলতে পারেন সেটা একটা ক্লাব ছিল, আজকে ডেটে কিন্তু সেই ক্লাবটার কোনো অস্তিত্ব নেই, কারণ আইএফএ থেকে তাদের অ্যাফিলিয়েশন চলে গেছে। কিন্তু ছ বছর তাদের একটা ক্লাব ছিল। অ্যাট প্রেজেন্ট দে আর ইনভেস্টেড টু আস। তারা কিন্তু 6 বছরের ক্লাবটিকে তারা তুলে দিয়েছে, তারা অ্যাফিলিয়েশন তাদের ক্যান্সেল হয়ে গেছে। এখন কিন্তু মোহনবাগানের অ্যাফিলিয়েশনটাই অ্যাফিলিয়েশন। আপনি কালকে দেখবেন যে এএফসি যে চিঠিটা বার করেছে অল ইন্ডিয়া, যে আমাদের লাইসেন্স দিল, অ্যাফিলিয়েটেড ইন আইএফএ, তাই জন্য কিন্তু আমি লাইসেন্সটা পেলাম। ডার্বির আগে একটা ম্যাচ কেরালা ব্লাস্টার্সের সাথে, সেটা কি মোহনবাগানকে কিছুটা অ্যাডভান্টেজ দেবে? কারণ ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচে কিন্তু ডার্বি, কি মনে হয় মোহনবাগানকে কিছুটা অ্যাডভান্টেজ পাবে? শুনুন, ডার্বি কোনো অ্যাডভান্টেজের জায়গায় থাকে না। ডার্বি প্রথম খেলি, লাস্ট খেলি, শুরু খেলি, না খেলি, প্র্যাকটিস ছাড়া খেলি, প্র্যাকটিস শুদ্ধ খেলি, কোন প্লেয়ার খেললো কোন প্লেয়ার খেললো না, ওটা ডার্বিতে কোনো জায়গা রাখে না। ডার্বির কোনো মানে হয় না, ডার্বি। আর আইএসএল দেখুন, আমি একটা কথা বলছি, সেদিন কেরালা হেরে গেছিলো ইস্টবেঙ্গলের কাছে 3-1 গোলে, সেই নিয়ে অনেক কথা শুরু হলো, কিন্তু কেরালার 4টে প্লেয়ার খেলেনি। আজকে কেরালা জামশেদপুরের খেলা ছিল, কেরালা 3 গোলে জামশেদপুরকে হারিয়েছে। তো এখন অবধি আইএসএলের কোনো টিম কীরকম কেউ জানে না কিন্তু, এবং প্রত্যেকটা টিমই কিন্তু খুব ভালো হয়েছে। এবছর বলা হচ্ছে এটিকে মোহনবাগান অন্যতম স্ট্রং একটা টিম এবং হয়তো সম্ভাব্য চ্যাম্পিয়ন। তুমি কি ব্যাপারটাকে সেভাবে দেখছো, না এখনই এইভাবে ভাবতে রাজি নও? আমি একদমই বিশ্বাস করি না। আমি দেখেছি ভালো টিম কাগজে কলমে, তারা গিয়ে লাস্ট অবধি জিততে পারে না। আমরা খেলতে যাবে এএফসি কাপ, সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, তুমিও বলছো যে মোহনবাগানকে ভারতের সীমা বাইরে নিয়ে গিয়ে ইন্টারন্যাশনালি তুমি এস্টাবলিশ করতে চাইছো। তো এএফসি কাপ নিয়ে কীরকম প্ল্যানিং, বা কতটা আশাবাদী এএফসি কাপে ভালো ফল করা নিয়ে? দেখো, আমাদের এই যে জয়েন্ট ভেঞ্চারটার উদ্দেশ্য হয়েছে ভারতবর্ষের বাইরে নিয়ে যেতে হবে মোহনবাগানকে। মোহনবাগানকে এবার পরিচিত হবার, মোহনবাগান হয়ে গেছে ভারতবর্ষে মোহনবাগানকে 1 নম্বর ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করার জায়গা নেই, তারা 1 নম্বরই, কিন্তু এবার এশিয়াতে নিয়ে যেতে হবে। तो आमादेर एशियाते भालो फल करते गले भालो टीम चाहिए, भालो प्लेयार चाहिए। आमादेर एबारे टीम सेई माथाय रेखे आज सन्देश जिंगानके आना होक, कारण आपनारा जानो निश्चयই एएफसी कपे फरेन प्लेयार कमे जाए। एखाने एरकम 7টা प्लेयार कराते पारी, 6টা खेलाते पारी, ओने सेरকম 4টে खेलबे। ताहले উই नीड गुड इंडियन प्लेयार्स, তারা কিন্তু एएफसी कपे সাফল্য পাওয়া মুশকিল। সেই জন্যই আমরা এই সন্দেশ জিঙ্গানকে অ্যাডিশন সন্দেশ জিঙ্গানকে পাওয়া খুব শক্তের ব্যাপার ছিল, কিন্তু আমরা উদ্দেশ্যই ছিল যে আমরা এএফসি কাপকে উদ্দেশ্য করি। খাতায় কলমে ভালো টিম মানেই যে সে চ্যাম্পিয়ন হবে এমনটা নয়, কিন্তু একই সাথে এএফসি কাপেও ভালো ফল করার ব্যাপারে আশাবাদী মোহনবাগান ডিরেক্টর দেবাশিস দত্ত। ক্যামেরায় পার্থ পালের সাথে অর্কদীপ মুখার্জি, জি 24 ঘন্টা, কলকাতা।